আলোচিত চিত্রনায়িকা পরিমণি কাণ্ডে এবার নাম জড়ালো পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার। তার নাম গোলাম সাকলাইন শিথিল। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এডিসি হিসেবে কর্মরত। সম্প্রতি ঢাকার অদূরে তুরাগ তীরে বহুল আলোচিত বোট ক্লাব মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন সাকলাইন। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলার সময় নায়িকা পরিমণির সাথে সখ্যতা গড়ে ওঠে বলে অভিযোগ পাওয়া গেছে। র‍্যাবের হাতে পরিমণি গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তার সাথে তার ঘনিষ্ঠতার বিষয়টি উঠে এলো আলোচনায়। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন। এরই মধ্যে পরিমণি সাকলাইনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে। সেখানে দেখা যায় লাল রঙের টি শার্ট পরিহিত একজন নামেন প্রথমে, রিসিপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দুজন লিফটে প্রবেশ করেন। পরে গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরিমণির পরনে ছিল কালো রঙের পোশাক। ঘটনা জানাজানির পর প্রাথমিক তদন্তে সাকলাইনের সাথে পরিমণির সরকারি ফ্ল্যাটে প্রবেশ এবং দীর্ঘ সময় অবস্থানের সত্যতা পেয়েছে পুলিশ। আসলে দেখুন, আমাদের কাছে কিন্তু ওই ওই যে মামলাগুলো এসছে তার বেশিরভাগই হচ্ছে মাদকদ্রব্য সংক্রান্ত মামলা। যদি অন্য কোনো বিষয় থেকে থাকে সেগুলো আমরা তদন্তের মধ্যে নিয়ে আসবো।